পণ দেওয়া নেওয়া বা এই ধরনের মতবিরোধ, এর জন্য আমরা দেখেছি যে বেশ কিছু সময় বিয়ে ভেঙে গিয়েছে। কিন্তু এখন যে কারণে বিয়ে ভাঙার গল্প আপনাদের বলবো, সেটা শুনলে আপনারাও চমকে যাবেন। বিয়ের পিঁড়িতে ওঠার ঠিক আগেই বিয়ে ভেঙে দিলেন কনে। ভাবছেন তো যে নিশ্চয়ই হয়তো বরপক্ষ থেকে প্রচুর পণ দাবি করা হয়েছে? না, বিষয়টা একেবারেই সেটা নয়। বিয়ে না করেই ফিরে যেতে হয়েছে পাত্রকে। ঠিক কি ঘটনা ঘটেছিল জানলে আপনিও চমকে যাবেন। যে ঘটনার কথা বলা হচ্ছে সেই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের রাজগড় এলাকায়। বিয়ে মানেই বেশ একটা স্পেশাল ব্যাপার। আজকাল বিয়েতে কখনো মজার ঘটনা, আবার কখনো গুরুতর ঘটনা ঘটার ভিডিও সামনে আসছে। সোশ্যাল মিডিয়া খুললেই বিয়ের ভাইরাল ঘটনা চোখে পড়ে সব জায়গায়। কোথাও নাচতে নাচতে বর বা কনে পড়ে যাচ্ছে, কোথাও আবার বিয়ের আসরে ধস্তাধস্তি। এবার বরযাত্রী ঠুকতেই কনে তার বিয়ে বাতিল করে দিলেন, আর যার কারণ শুনে রীতিমতন চমকে গেলেন বিয়ে বাড়ির সকলে। এমনই এক আজব বিয়ের ঘটনাকে কেন্দ্র করে জোর শোরগোল পড়ে গিয়েছে নেট দুনিয়ায়। তবে এইসবের থেকে বিষয়টা কিন্তু একেবারেই আলাদা। ঘটনাটা আপনাদের জানাই। শুধুমাত্র ইচ্ছে না করায় ছাতনাতলায় বিয়ে ভাঙার ঘটনা শোনা যায় না খুব একটা। কিন্তু ঠিক কেন এই কোণে ছাতনাতলায় এসে বললেন যে তার নাকি বিয়ে করতেই ইচ্ছে করছে না? পাত্রপক্ষকে তরুণী সটান জানিয়ে দিলেন তারা এই মুহূর্তে দাঁড়িয়ে বিয়ে করার মন নেই। তাহলে কি তার পাত্রকে পছন্দ না? যদি তার পাত্রকে পছন্দ না হয়ে থাকে তাহলে তো সে আগেই বলতে পারত। তাহলে হঠাৎ করে ছাতনাতলায় এসে এই সমস্ত বলার কারণটা কি? এরপরেই জানা গেল আসল ঘটনা। কি সেই ঘটনা? জানা গিয়েছে ওই তরুণী বিয়ের কয়েকদিন পর তার ভাইয়েরও বিয়ে ঠিক হয়েছিল। অর্থাৎ দিদির বিয়ের ডেটের কিছুদিন পর ভাইয়ের বিয়ের ডেট ছিল। কিন্তু ভাইয়ের হবু বউ নাবালিকা, আর সেই বিষয়টা জানার পরেই সেই বিয়ে বাতিল করে দেয় ওই তরুণীর বাড়ির লোকজন। আর ভাইয়ের বিয়ে ভেঙে যাওয়ায় তাই নিজেও বিয়ের আগ্রহ হারিয়ে ফেললেন কনে। সেই জন্যেই বরযাত্রী আসার পর তিনি বললেন তিনি বিয়েই করবেন না, এই মুহূর্তে তার বিয়ে করতে ইচ্ছেই করছে না। এই কথা শুনে সকলেই অবাক। ঘটনার পরই কনেকে সকলে বোঝাতে শুরু করেন, কিন্তু কনে সে তো কিছুই বোঝার নয়। তার এই সিদ্ধান্তে শেষমেশ বরপক্ষকে বাড়ি ফিরে যেতে হয়। আর এই ঘটনা সামনে আসতেই নেট দুনিয়ায় রীতিমতন হইচই পড়ে গিয়েছে। কনের এই কাণ্ড নিয়েও রীতিমতন সমালোচনাও শুরু হয়ে গিয়েছে। আসলে বিয়ে ভাঙার তো নানান রকম কারণ থাকে। কিছু সময় আমরা দেখেছি যে পণ চাওয়া হয়, কিছু সময় আমরা দেখেছি যে বরকে পছন্দ হয়নি, বা এরকম ঘটনাও আমরা দেখেছি যে মদ খেয়ে একদম মাতাল হয়ে বিয়ে করতে বর আসায় কনে বিয়ে বাতিল করেছে। কিন্তু এই রকম ঘটনা বোধহয় সচরাচর দেখা যায় না, যেখানে কনে বলছেন একেবারে ছাতনাতলায় এসে যে তার নাকি বিয়ে করতেই ইচ্ছে করছে না। আচ্ছা, এই বিষয়টা তো সে আগেও জানাতে পারত। ভাবুন তো, বাড়ি ভর্তি লোক, কত আত্মীয় পরিজন সবাই এসেছে, দুপক্ষের লোক রয়েছে, তার মাঝখানে মেয়েটির এই ধরনের মন্তব্য। যদিও এই পুরো বিষয়টার পিছনে যে তার বরকে পছন্দ হয়নি বা শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে বনিবনা হচ্ছে না, এই সমস্ত বিষয় সামনে এসেছে, তা কিন্তু একেবারেই নয়। আসলে তার বিয়ের পাশাপাশি তার ভাইয়েরও বিয়ে ঠিক হয়, কিন্তু ভাইয়ের যার সঙ্গে বিয়ে ঠিক হয় জানা যায় যে সে নাবালিকা। তাই খুব স্বাভাবিক, নাবালিকার সঙ্গে বিয়ে দেবে না পরিবার, ভাইয়ের বিয়ে ভেঙে যায়। আর ভাইয়ের প্রতি ভালোবাসা থেকে দিদির সেই সময় দাঁড়িয়ে মনে হয় যে আমার তো বিয়ে করাও যা না করাও তাই একই ব্যাপার। সেই জন্যেই রীতিমতন সেও বিয়ে ভেঙে দিল। কিন্তু বিয়ে ভেঙে দেওয়ার তার যেই কায়দা, সেই কায়দাটা কিন্তু আর পাঁচটা কায়দার থেকে একেবারেই আলাদা। রীতিমতন
ছাতনা তলায় গিয়ে সে বলছে যে তার বিয়ে করতে ইচ্ছে করছে না। আপনাদের এই আজব বিয়ের গল্প কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। মধ্যপ্রদেশের এই ঘটনা, এই ঘটনা নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করবেন, আর সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।